সন্দীপ মহেশ্বরী। হ্যাঁ, তিনি হলেন একজন জনপ্রিয় ভারতীয় মোটিভেশনাল স্পিকার। এছাড়াও ওনার একটি imagebazaar.com নামে ওয়েবসাইট আছে। আজকের দিনে এই ইমেজ বাজারে প্রায় 45টি বিভিন্ন দেশে 7000-এরও বেশি ক্লায়েন্ট বর্তমান। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত বক্তব্য সম্পর্কে জানব। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। অন্যেরা আপনার ব্যাপারে কিভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কিভাবে। একটি ইচ্ছা কিছুই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে। সর্বদা শিখে যেতে হবে। যে শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটি জ্যান্ত মৃতদেহ। ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন। সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয়, শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা। আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না, ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান। দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন। ভুল কর, কিন্তু সেটা থেকে শেখো। সঠিক কাজ কর, কিন্তু সেটাতে আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে, তাহলে একবার আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখুন। চিন্তা না করে কাজ করা এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে 100% অসফলতা দেবে। তোমায় শক্তিশালী হতে হবে, এই জন্য না যে তুমি কারো উপর চাপ সৃষ্টি করতে পারবে, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা হয় ছোট দিয়েই। যদি আপনি মহান হতে চান, তাহলে বারবার অনুমতি নেওয়া বন্ধ করুন। সবসময় ভালো বলো, ভালো শোনো এবং ভালো দেখো। তুমি যা করছো সেটাই মন দিয়ে করো, কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না। তোমরা তো আমার শব্দগুলোকে ধরতে পারছো, কিন্তু যেই দিকে ইঙ্গিত করছি সেই দিকটা দেখতে পারছো না। এটাই হচ্ছে ফাঁদ। অর্থাৎ আমি আঙুল দিয়ে চাঁদকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা শুধু আঙুলকেই দেখে যাচ্ছ, চাঁদকে দেখছো না। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি, তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি, তখনই বোকার মতো কাজ করতে থাকি। যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে তুমি এই কাজটা করতে পারবে না, তখন সে শুধু তোমায় এটাই বলতে চাইছে যে সে নিজে সেই কাজটা করতে কোনো দিনই পারবে না। আমার মনে হয় এই বিশ্বে সবচেয়ে বড় রোগ হলো লোক কি বলবে। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে অবশ্যই সত্যিটা বলো, কখনোই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। যেই কর্ম আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, তাই হলো একটি ভালো কর্ম। কিন্তু যেই কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে, সেটাই হলো একটি খারাপ কর্ম। ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না জানো। নমস্কার।